হ্যালো সোনামণিরা, কেমন আছো সবাই? সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা দীর্ঘিকারের ব্যবহার শিখব, তো চলো দেখি। প্রথমে আমরা শীত, শীত শব্দটি কিভাবে লিখতে হয় দেখি তো। ব্যঞ্জন বর্ণের তালে বর্ষ যোগ স্বর বর্ণের দীর্ঘিকার সমান সমান তালব ষয় দীর্ঘি সি। তাহলে তালব ষয় দীর্ঘি সি পেলাম আমরা, তাই না? এরপরে তয়ের উচ্চারণ তয়ই হবে, তাহলে দুটো মিলে হলো তালব ষয় দীর্ঘি, তালব ষয় দীর্ঘি সি ত সি। এরপরে আমরা দেখি তো গীত শব্দটি কেমন করে আসলো। ব্যঞ্জন বর্ণের গ যোগ দীর্ঘিকা সমান সমান গয় দীর্ঘি গি। তয়ের উচ্চারণ তয়ই হবে, ত সমান ত, দুটো মিলে হলো গয় দীর্ঘি গি ত। গীত অর্থ গান। এরপরে আমরা শিখি তীর, ত যোগ দীর্ঘি সমান সমান তয় দীর্ঘি তীর, আর রয়ের উচ্চারণ রই হবে, দুটো মিলে হলো তয় দীর্ঘি তীর তীর। তীর অর্থ কি বোঝায়? আমরা সবাই তো নদীতে গিয়েছি না, নদী দেখেছি, হ্যাঁ, নদীতে তীর থাকে না, এটা সেই নদীর তীর। ব্যঞ্জন বর্ণের ব যোগ দীর্ঘিকার সমান বয় দীর্ঘি বি, আর রয়ের উচ্চারণ রই হবে, তাহলে দুটো মিলে হলো বয় দীর্ঘি বি র বি। হ্যাঁ, আমরা কি বাবা মায়ের বীর সন্তান হব, তাই না? এরপরে ধীর, তাহলে ধীর শব্দটি কিভাবে আসলো? ব্যঞ্জন বর্ণের ধ যোগ দীর্ঘিকা সমান ধয় দীর্ঘি ধি, আর রয়ের উচ্চারণ রই হবে, তাহলে দুটো মিলে হলো ধয় দীর্ঘি ধি র ধি। ধীর মানে যে ধীর স্থির, সব কাজ আস্তে আস্তে করে, তাকে বলে ধীর। আমরা কেমন ছেলে হব বাবা মায়ের? ধীর ছেলে নাকি বীর ছেলে? আমরা বীর হতে চাই, তাই না? নীল, ব্যঞ্জন বর্ণের দন্তে ন যোগ দীর্ঘিকার সমান দন্তে নয় দীর্ঘি নি, আর লয়ের উচ্চারণ লয় হবে, তাহলে দুটো মিলে হলো দন্তে নয় দীর্ঘি নি ল নীল। নীল, লাল, নীল, সবুজ, হলুদ, আমরা এই রঙের নাম জানি না, এটা সেই নীল। তাহলে আমরা কি দীর্ঘিকার দিয়ে আমরা আজকে কতগুলো শব্দ শিখলাম, আর আমরা সবাই একসাথে পড়ি তো, সবাই আমার সাথে সাথে পড়বে, ঠিক আছে? তাহলে আবার সয় দীর্ঘি সি ত সি, গয় দীর্ঘি গি ত গি, তয় দীর্ঘি তি র তীর, বয় দীর্ঘি বি র বীর, ধয় দীর্ঘি ধি র ধীর, দন্তে নয় দীর্ঘি নি ল নীল। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু অনেক মজার মজার
আজকে শব্দ শিখে ফেললাম। তাহলে এখন আমরা দীর্ঘিকার দিয়ে শব্দ তৈরি করতে পারবো, তাই না? সীতা বসে গাইগি নীলা তার সাথী। তাহলে আজকের মতন এ পর্যন্তই, খোদা হাফেজ।